হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ওয়াটার স্প্ল্যাশ করব। এরকম একটি পাত্র থেকে আমরা ওয়াটার সিমুলেশন করে কিভাবে আমরা ওয়াটার মেক করতে পারি সেইটা আজকের টিউটোরিয়ালে আমরা দেখব। তাহলে ভিউয়ার্স চলুন তাহলে দেখা যাক। ভিউয়ার্স, আমরা এখন এখানে একটি অলরেডি সিলিন্ডার নিয়ে নিয়েছি, যেটা আমরা ফ্রন্ট ভিউতে যাব। ফ্রন্ট ভিউতে যাওয়ার পর আমরা কিবোর্ড থেকে আমরা নাম্বার 4 প্রেস করে আমরা ঠিক একদম এই বরাবর দেব, যাতে করে আমাদের মানে যে সিলিন্ডার, যে পাত্রটি আছে, পাত্রটিতে আমাদের বসে যায়। তো এবার ভিউয়ার্স, আমরা এখানে আর প্রেস করে সামান্য আর একটু স্কেল করে নেব। স্কেল করার পর এবার আমরা এই অংশটিতে এখান থেকে আমরা প্রয়োজনে সাবডিভিশন ক্যাপ আমরা অফ করে দিব। অফ করে দেওয়ার পর এখানে আমরা লিখে রাখবো যে ওয়াটার এমিটার, ওয়াটার সারফেস বা ওয়াটার সারফেস আমরা সেভ করলাম। দেন এখান থেকে এবার আমরা হিস্ট্রি ডিলিট করে দিব। এবার আমরা এখান থেকে এফেক্টস অপশনে যাব। এফেক্টস অপশন থেকে আমরা এখানে বাইফ্রস্ট ফ্লুইড, দেন এখান থেকে আমরা লিকুইড অ্যাসাইন করব। এর মধ্যে অ্যাসাইন করার পর আমরা দেখতে পাচ্ছি যে হালকা কিছু পার্টিকেল অলরেডি চলে আসছে। সো আমরা ভিউয়ার্স এখন এখান থেকে আপাতত এটা ক্লোজ করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে আমাদের পার্টিকেল দেখা যাচ্ছে এখানে। তো আমরা এখানে লিকুইড শেপ থেকে অ্যাট্রিবিউট এডিটরে আমরা চলে যাব। এখানে আমরা পয়েন্ট সাইজ 2 করে দেব। দেন আমরা এর রেজুলেশন বাড়াবো। দেন এখান থেকে আমরা লিকুইড প্রপার্টিজে এসে আমরা এখানে 0.05 আমরা করে দিচ্ছি, জাস্ট আমাদের পার্টিকেল আরও ভিজিবল হবে। সো আমরা এখন ভিউয়ার্স এখানে যদি আমরা এবার প্লে করি আমরা এখানে প্লে করে দেখব যে আমাদের যে পার্টিকেলটি আছে এই পার্টিকেলটি অলরেডি নিচে পড়ে যাচ্ছে, কারণ এখানে কোনো কোলাইডার না থাকার কারণে এটা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি সে নিচে পড়ে যাচ্ছে। তো দেখুন, এবার আমরা কি করব, এখান থেকে অলরেডি পজ দিয়ে দিব। সো এখানে আমাদের কোলাইডার করতে হবে এই পাত্রটির সাথে। তো আমরা এখানে ভিউয়ার্স এখানে আমরা লিকুইড শেপ সিলেকশন করব। লিকুইড শেপ সিলেকশন করার পর এবার আমরা কি করব, শিফট ধরে আমরা এই যে পাত্রটি আছে পাত্রটি সিলেকশন করে আমরা এখান থেকে বাইফ্রস্ট ফ্লুইড এখান থেকে আমরা কোলাইডার করে দেব। কোলাইডার করার পর আমরা এখানে দেখব যে এখন সে টিল নাও আসলে ফিক্সড থাকবে। আর আমরা এখানে কি করব, ওয়াটার সারফেস যেটি আছে এগুলা এটা আমরা সিলেকশন করে এখান থেকে আমরা একটা লেয়ার নিব, লেয়ার দেখে আমরা হাইড করে রাখবো। ব্যাস, তাহলে আমাদের এখানে আমরা পার্টিকেল দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স এখন আমরা একটা কাজ করব, এখানে এখান থেকে এবার আমরা আমাদের যে অ্যাপেল এটা আমরা সিম্পল একটা স্পেয়ার দিয়েও করতে পারি। তারপরে আমরা যেহেতু এটা দিয়েছি অসুবিধা নেই, আমরা এখান থেকে অ্যাপেলটা নিয়েই কাজ করব। তো এখান থেকে আমরা এবার এখান থেকে আমরা চলে যাব অ্যাপেলটি সিলেকশন করে, এখানে আমরা সিলেকশন করে আমরা চলে যাব এখানে ফিল্ড সলভার থেকে আমরা এখানে গ্র্যাভিটি অ্যাপ্লাই করব। গ্র্যাভিটি অ্যাপ্লাই করার পর আমরা এখানে গ্র্যাভিটি ভ্যালু একটু বাড়িয়ে দিব, যাতে এটা খুব দ্রুত পড়ে, মানে কাছে এসে খুব দ্রুত পড়ে যায়। আমরা এখানে গ্র্যাভিটি একটি ডাইনামিক অ্যাসাইন করার পর এবার আমরা এখান থেকে তার ম্যাগনিচিউড ভ্যালু এখান থেকে আমরা আপাতত 14 করে দিচ্ছি, একটু বাড়িয়ে দিচ্ছি। তো বাড়িয়ে দেওয়ার পর এবার আমরা প্লে করে দেখব। আমরা সো প্লে করে দেখতেছি, দেখব যে অ্যাপেলটা এখানে এখন নিচে পড়ে যাবে। ভিউয়ার্স দেখুন, এখানে অ্যাপেল নিচে পড়ার সাথে সাথে কিন্তু পানি আমরা ওয়াটার দেখতে পাচ্ছি যে স্প্ল্যাশ হচ্ছে না। তাহলে ওকে, এবার আমরা আবার চলে যাব, এখানে আমরা পজ দিয়ে এখন আমরা আবার ব্যাক করব, কারণ আমাদের অ্যাপেল একদম পার্টিকুলার মধ্যে ডুবে যাচ্ছে।
তো এখানে এবার আমি করব কি, এখান থেকে আমার অ্যাপেলের সাথে আমার লিকুইড পার্টিকেলগুলোর সাথে আমার কোলাইডার করতে হবে। তাহলে এখানে আমি কি করব, এখানে লিকুইড বাইফ্রস্ট লিকুইড শেপ আমি এখানে সিলেকশন করব, দেন শিফট প্রেস করে আমি এখানে অ্যাপেলটি সিলেকশন করব। এখন এখান থেকে বাইফ্রস্ট ফ্লুইড, এবার এখান থেকে আমি চলে যাব কোলাইডার। কোলাইডার করার পর এখন আমি দেখতে পাবো যে আমার ওয়াটার স্প্ল্যাশ হচ্ছে। আমি এবার দেখবো যে আমার এখানে স্প্ল্যাশ হচ্ছে। তো এবার আমি প্লে করে দেখি, প্লে করে দেখার পর আমি দেখতে পাবো, আমরা এখন ভিউয়ার্স আমরা দেখবো যে এখানে অ্যাপেলটি যখন এখানে মানে পাত্রের মধ্যে পড়বে তাহলে দেখতে পাবো এখন স্প্ল্যাশ হবে। এখন দেখুন অ্যাপেলটি ওয়াটারকে টাচ করেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্টিকেলগুলো স্প্ল্যাশ হচ্ছে অলরেডি। তো এখন আমরা এখানে আবার ফিরে যাব, আমরা এবার এই পার্টিকেলগুলোকে আমরা জাস্ট এখন মেশে রূপান্তর করব, যেটা হচ্ছে আমরা লিকুইড বাইফ্রস্ট লিকুইড সিলেকশন করব। আমরা এবার অ্যাট্রিবিউট এডিটর থেকে এখানে আমরা লিকুইড শেপ, এখানে আমরা পার্টিকেল অফ করে দেব। পার্টিকেল অফ করে দিয়ে আমরা এখানে বাইফ্রস্ট মেশ এটা আমরা এনাবল করে দেব। এনাবল করে দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের ওয়াটার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর ব্যাস হয়ে গেল। তো ভিউয়ার্স আমরা এখন একটা প্লে ব্লাস্ট করে দেখি আমাদের স্প্ল্যাশিংটা আসলে কেমন হচ্ছে। তো আমরা এবার একটি ক্যামেরা নিতে পারি, কি ক্রিয়েট ক্যামেরা, আমরা এখান থেকে একটি ক্যামেরা সিলেকশন করব, লাইক এখানে প্যানেল, প্যানেল থেকে ক্যামেরা ওয়ান। সো আমরা এবার ক্যামেরা ভিউ থেকে আমরা আসলে দেখব, এখান থেকে আমরা ভিউ ক্যামেরা সেটিংস, লাইক এখান থেকে আমরা রেজুলেশন গেট অ্যান্ড দেন অ্যাকশন টাইটেল দেন ওকে। এখন 540,080 আছে। সো আমরা এখানে এটি না করে আপাতত আমরা রেন্ডার সেটআপে যাব। রেন্ডার সেটআপ থেকে আমরা এখানে এইচডি করে নেব। ওকে, তাহলে দেখুন আমরা এখন এই পয়েন্ট অফ ভিউতে আমরা এখানে যাব। আমরা এইভাবে দেখি দেখব ভিউয়ার্স। তো এখন আমরা সেভ করে নিব। এবার আমরা এখানে প্লে ব্লাস্ট করব, রাইট বাটন ক্লিক করে আমরা প্লে ব্লাস্ট আমরা সেভ করব। আমরা এখানে সেভ করে আদার্স যা 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 কিছু আছে আমরা এরকমই রাখলাম। দেন এখানে ব্রাউজ করে আমরা যেখানে আমরা ফাইলটি রেখেছিলাম আমরা সেখানে সেভ, আমরা এখানে টেস্ট ওয়ান আমরা এখন এখানে সেভ করার পর এবার আমরা প্লে ব্লাস্ট ক্রিয়েট করব। ভিউয়ার্স তাহলে আমরা দেখি আমাদের এখানে, আমরা একটু প্লে ব্লাস্টের জন্য অপেক্ষা করি। ওকে, অ্যাপেল সিলেকশন করার পর এখানে আমরা ফিল্ড সলভার থেকে আমরা এখানে এটাকে, তার আগে আমরা আমাদের যে পাত্রটা এটার সাথে এটা এসে অ্যাটাক মানে বাউন্স করবে, লাইক ফিল্ড সলভার থেকে আমরা এখানে ক্রিয়েট প্যাসিভ রিজিড বডি করব। দেন এবার আমরা এই অবজেক্টটি ধরে অ্যাপেলটি সিলেকশন করে এখান থেকে এবার আমরা ক্রিয়েট অ্যাক্টিভ রিজিড বডি, এটিকে আমরা করব অ্যাক্টিভ। ওকে, অলরেডি অ্যাক্টিভ রিজিড বডি আমার করা আছে, সে কারণে আমাকে বলছে যে অ্যাপেল অলরেডি কন্টেন্টসের রিজিড বডি করা আছে সে কারণে। তো আমরা এখন একটা গ্র্যাভিটি অ্যাপ্লাই করব। আগের আমরা ওগুলো সব ডিলেট করে দিয়েছি, বিকজ আমরা এখানে অ্যালেম্বিক ইম্পোর্ট করেছি এই কারণে। তো আমাদের এখন রিয়েল টাইম প্লে হবে। তো এখান থেকে এবার আমরা কি করব, এখানে আমরা আবার গ্র্যাভিটি ফিল্ড অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর এবার আমরা কি করব, এখানে গ্র্যাভিটি অপশন ধরে আমরা এখানে একটু বাড়িয়ে দিব, লাইক 14 ওকে করে দিলাম। আমরা এর আগে যা দিয়েছিলাম সেই ভ্যালুটাই এখানে দেব।
সো আমরা এখন এখান থেকে প্লে করব। প্লে করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই অবজেক্টটি এখন নিচে পড়ার সাথে সাথে এই পাত্রটির সাথে যখন সে আঘাত করবে তখনই সেটা আবার রিটার্ন উপরে বাউন্স করবে বা ব্যাক করবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইরকমভাবে আমাদের আমাদের স্প্ল্যাশিং অলরেডি হচ্ছে। তো আমরা ভিউয়ার্স এখন এইভাবে দেখতে পাচ্ছি যে আমাদের এখন আমরা চাইলে এটাকে একটু আরও ক্লোজ করে নিব। ক্লোজে আমরা যাচ্ছি, এখন আমরা দেখব। ওকে, লাইক আবার আমরা প্লে করব। দেখুন ইয়ে হওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্প্ল্যাশ হচ্ছে। তো ভিউয়ার্স আমরা কীভাবে একে অ্যাপেল ওয়াটার স্প্ল্যাশ করব সেটা আমরা আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এবার আমরা এক কাজ করব, আমরা একটা প্লে ব্লাস্ট অ্যাসাইন করব, যেটা হচ্ছে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে প্লে ব্লাস্ট দেব। এখানে আমরা কোয়ালিটি 100 করে দিচ্ছি, স্কেল 100 করে দিচ্ছি, লাইক এখানে যে যা সেট আপ আছে ব্রাউজ করে আমরা ঠিক আমাদের ফোল্ডারে আমরা এখানে অ্যাসাইন করে দিব। এখানে আমাদের যে টেস্ট, তারপর হচ্ছে এটা হচ্ছে প্রিভিউ বা টেস্ট 02। আমরা এখানে সেভ করার পর এবার আমরা প্লে ব্লাস্ট অ্যাসাইন করব। তাহলে আমাদের এখানে আমরা এখন দেখতে পারবো যে আমাদের, দেখুন এখানে ফ্রেমিং হচ্ছে অলরেডি। তাহলে ভিউয়ার্স আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এইভাবে আমরা স্প্ল্যাশ করতে পারবো, যে ওয়াটার স্প্ল্যাশিং আমরা কিভাবে করব সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি।